নমস্কার বন্ধুরা, গীতাস রান্নাবান্নাতে সবাইকে স্বাগত। আজ আমি সয়াবিনের ভীষণ সুস্বাদু একটা রেসিপি শেয়ার করছি। আশা করি রেসিপিটা আপনাদের প্রত্যেকেরই ভীষণই ভালো লাগবে। আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেসিপিটা তৈরির জন্য এখানে আমি 2 কাপ পরিমাণ সয়াবিনকে সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তারপর খুব ভালো মতো ঠান্ডা জলে ধুয়ে জল নিংড়ে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। আর এই সয়াবিনের মধ্যে কিন্তু এখন কোনো রকম জল নেই, জলটাকে কিন্তু খুব ভালো করে নিংড়ে নিয়েছি। এবার সয়াবিনটাকে আমরা ম্যারিনেট করে নেব। সয়াবিন ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি অল্প করে একটু লবণ, অল্প করে একটুখানি হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, 1.5 চা চামচ পরিমাণে দেব বেসন। এই বেসনটা দিলে কিন্তু সয়াবিনটা খুব নরম থাকবে আর খেতে কিন্তু ভীষণই টেস্টি হবে। 1/4 চামচ দিচ্ছি ধনে গুঁড়ো, আর 1/4 চামচ পরিমাণে দিচ্ছি আদা রসুন বাটা। যদি রসুন খেতে কেউ অপছন্দ করেন সেক্ষেত্রে রসুনটাকে বাদ দিয়ে শুধুমাত্র আদা বাটার ব্যবহার করবেন। এবার এই সমস্ত উপকরণ একসাথে খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এইভাবে সয়াবিন রান্না করলে যে সয়াবিন খেতে অপছন্দ করে সেও কিন্তু খেতে পছন্দ করবে, এতটাই টেস্টি হয়। আর এটা ম্যারিনেট করে এভাবে কিন্তু 5 মিনিট সময় ধরে আমাদের রেস্টে রাখতে হবে। তাহলে সয়াবিনের ভিতরে কিন্তু সমস্ত মশলার ফ্লেভারটা ঢুকে যাবে আর খেতে কিন্তু ভীষণই টেস্টি হবে। 5 মিনিট পর গ্যাসে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল খুব ভালো মতো গরম করে নিয়েছি। তেলটাকে কিন্তু খুব ভালো মতো গরম করে নিতে হবে, না হলে কিন্তু সয়াবিনগুলো ভাজার সময় কড়াইতে আটকে যাবে। এবার ম্যারিনেট করে রাখা সয়াবিনগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হাইতে রেখে 4 মিনিট সময় ধরে মোটামুটি সয়াবিনগুলোকে ভেজে নিতে হবে। সয়াবিনটা এভাবে রান্না করলে এতটা নরম তুলতুলে হয় যে যাদের বয়স হয়ে গেছে তারাও কিন্তু এইভাবে সয়াবিন রান্না করলে খেতে পারবেন। সয়াবিন খেতে ছোট থেকে বড় প্রত্যেকেই পছন্দ করেন, শুধুমাত্র বয়স্কদের কিন্তু খেতে গেলে খুবই প্রবলেম হয় দাঁতের জন্যে, তো তারা অবশ্যই কিন্তু এইভাবে সয়াবিন রান্না করলে খেতে পারবেন। সয়াবিনগুলো কিন্তু আমার বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখুন উপরে কিন্তু একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এবার সয়াবিনগুলোকে আমি নামিয়ে নেব। সয়াবিনগুলোকে নামিয়ে নেওয়ার পর ওই একই কড়াইতে দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে ফোড়নে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে গোটা জিরে, 1টা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে রয়েছে 2টো ফাটিয়ে নেওয়া ছোটো এলাচ, 2টো লবঙ্গ আর 1 টুকরো দারচিনি। ফোড়নটাকে 15 থেকে 20 সেকেন্ড সময় ধরে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের মিহি করে কেটে নেওয়া পেঁয়াজ। আমি রান্নাটা সর্ষের তেলে করছি, চাইলে কিন্তু রান্নাটা সাদা তেলেও করা যেতে পারে। পেঁয়াজগুলোকে এবার আমাদের ভেজে নিতে হবে। পেঁয়াজ কিন্তু খুব বেশি ডিপ করে ভাজবো না, হালকা করে পেঁয়াজগুলোকে ভেজে নেব। দেখুন পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা। যারা পেঁয়াজ রসুন খেতে অপছন্দ করেন তারা কিন্তু পেঁয়াজ রসুনটা বাদ দিয়েই রান্নাটা করতে পারেন। 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো খেতে অপছন্দ করলে টমেটো কেচাপও ব্যবহার করতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, এতে করে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি মজে যাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আদা রসুন টমেটোটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। দেখুন আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে আর টমেটোটাও কিন্তু নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে জিরে গুঁড়ো, 1.5 টিস্পুন পরিমাণে ধনে গুঁড়ো। জিরে গুঁড়োর চেয়ে ধনে গুঁড়োর পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে। কালারের জন্য দিচ্ছি 1/2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, ইচ্ছে না হলে না দিলেও চলবে। ঝালের জন্য দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন পরিমাণে দিচ্ছি হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। চিনি খেতে কারোর আপত্তি থাকলে চিনিটাকে বাদ দিয়ে দিতে পারেন। অল্প করে জল দিয়ে এবার মিডিয়াম ফ্লেমে মশলাগুলোকে খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নিতে হবে।
মশলা কষিয়ে নেওয়া যত ভালো হবে রান্নার স্বাদ কিন্তু ঠিক ততটাই বেশি ভালো হবে। মশলাটা মোটামুটি 4-5 মিনিট সময় ধরে মিডিয়াম ফ্লেমে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সয়াবিন। সয়াবিনগুলো দিয়েও মশলার সাথে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে সয়াবিনটাকেও আরও 3-4 মিনিট সময় ধরে কষিয়ে নিয়েছি। সয়াবিনটাও খুব সুন্দর কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলার সাথে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে গরম জল। তবে এই রান্নাতে খুব বেশি জল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এবার খুব ভালো মতো একবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে একটুখানি কসৌরি মেথি। কেউ অপছন্দ করলে না দিলেও চলবে, তবে খুবই অল্প পরিমাণে কিন্তু আমি ব্যবহার করেছি। আর 1/2 টিস্পুন পরিমাণে শাহি গরম মশলা গুঁড়ো, আর দেব 3 গোটা কাঁচা লঙ্কা। এতে করে রান্নাতে ঝাল হয়ে যাবে না, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে মোটামুটি 6-7 মিনিট সময় ধরে রান্না করে নেব। 7 মিনিট পরে ঢাকাটাকে ওপেন করে নিয়েছি, একবার খুব ভালো মতো নাড়িয়ে দিচ্ছি। আর গ্রেভিটা কিন্তু আমাদের আগে থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। এবার গ্রেভিটা আপনারা যতটা রাখতে চাইছেন সেই বুঝে কিন্তু গ্রেভিটা রাখতে পারেন, বেশিও রাখতে পারেন কমও রাখতে পারেন। আর এই সয়াবিন কিন্তু গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণে ফ্রেশ ধনেপাতা কুচি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দিয়ে দিচ্ছি 1টা মিডিয়াম সাইজের পাতিলেবুর রস। এবার খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নেব, তাহলেই কিন্তু তৈরি হয়ে গেল আমাদের ভীষণ সুস্বাদু এই সয়াবিনের তরকারি। আমার এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবেন। তাহলে আজ এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো রান্না নিয়ে। ধন্যবাদ।